হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে সকাল 6:30, আর আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছি। তো আজ সানডে আর আমি চলে এসেছি বাড়িতে। হাঁটতে হাঁটতেই চলে এলাম পটল খেতে, বাড়ির খুব কাছেই। তো এখানে দাদার সাথে একটু গল্প করছিলাম, আর সেই সাথে দাদার কাছ থেকে কয়েকটা পটল তুলে নিয়ে চলে এলাম বাড়িতে। তো আজকের টপিকটা কিন্তু একটু অন্যরকম। আজকে আমি আমার বাগানে লাগানো ছোট ছোট ফুল গাছগুলো আমি কিভাবে যত্ন করি, আমি বাড়িতে না থাকলে আমার মা কিভাবে সেগুলোর যত্ন নেয়, সেগুলো সম্পর্কেই তোমাদেরকে বলবো। আর সেই সাথে এই সুন্দর সুন্দর ফুলগুলোর পরিচর্যা সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস আজকে আমি তোমাদেরকে বলে দেব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এই সুন্দর পর্তুলিকা ফুলগুলো, এগুলো কিন্তু বিভিন্ন রকম কালারের হয়। তো আজকে গোলাপি রঙটাই বেশি ফুটেছে, তাই এটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলো কিন্তু খুব সহজেই হয়। জাস্ট তুমি গাছগুলোকে লাগিয়ে রাখবে, নিয়মিত একটু জল দিতে হবে। আর এদের কিন্তু সবচেয়ে বড় ওষুধ হচ্ছে রোদ। তুমি এদেরকে সুন্দর যেখানে ভালো সকালবেলার রোদটা পাচ্ছে সেই জায়গাটাতে তুমি যদি রাখো, তাহলে বেশ বড় বড় এবং উজ্জ্বল গোলাপের মতো সুন্দর ফুল ফোটে। এর সাথেই তোমরা দেখতে পাচ্ছ হলুদ এবং গোলাপি রঙের আর একটা ফুল, এটাও কিন্তু পর্তুলিকা। তুমি যে কোনো জায়গা থেকে যদি এই গাছগুলোর ডাল কালেক্ট করে নিয়ে এসে যে কোনো জায়গায় তুমি লাগিয়ে দাও, একটু নরম মাটি দেখে, তো এই গাছগুলো হয়ে যাবে। ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে আমার মনে হয়, বিশেষ করে মেয়েরা তো ফুলকে ভীষণই ভালোবাসে। তোমরা অনেক আমার ভিডিওতে দেখে থাকবে এই পদ্মগুলো, এগুলো কিন্তু আমি অনলাইনে অর্ডার করে কিনেছি। আর এগুলো মানে ছোট ছোট গামলায় যখন ফুটে ওঠে না, ভীষণই সুন্দর দেখতে হয়, আমার তো খুব ভালো লাগে। তো এখানে আমি দুটো ভ্যারাইটি দেখাচ্ছি, এছাড়া আরও অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমি তোমাদেরকে পরে কখনো এক সময় দেখিয়ে দেবো। কিন্তু রঙ্গন ফুল, আর এই গাছটাও ডাল থেকেই হয়। এই গাছটা আমার মা পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিল গত বছরে। তো নিয়ে আসার পর 15 দিনের মাথাতে এটা ফুল দিতে শুরু করে, মানে ডালটা জাস্ট লাগিয়েছে, শিকড় গজিয়েছে কিনা জানি না, ফুল দিতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে নয়নতারা, এটা সম্পর্কে আর কি বলবো, এটা তো বীজ থেকে হয় আর প্রচুর চারা হয়। আর এখন বাজারে বিভিন্ন ধরনের ভ্যারাইটি নয়নতারা পাওয়া যায়। এটা হচ্ছে মর্নিং গ্লোরি, এটা আমি সিকিম থেকে নিয়ে এসেছিলাম। তো এই গাছগুলো শীতকালের গাছ, তো আমি মেনলি এটা গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি যাতে এই সুপারি গাছটা বেয়ে বেয়ে এটা উপরে ওঠে আর পুরো গাছটাতে ফুল ফুটে থাকে। এর জন্য তোমরা এটা বাড়ির গেটেও লাগাতে পারো বা কোনো ওয়াল সাইডেও তোমরা এটাকে লাগাতে পারো, খুবই সুন্দর দেখতে হয়। এটা হচ্ছে টগর ফুল, আর এটা বাড়িতে সাধারণ রেগুলার পুজো দেওয়ার কাজে তো লাগেই। এই গাছটা সেরকম কোনো যত্ন নেই, তোমরা এটাকে শুধু লাগিয়ে রেখে দেবে, ও এমনিতেই বড় হবে আর এমনিতেই ফুল দিতে থাকবে। এগুলো সবই হচ্ছে বেশিরভাগ গরমকালের ফুল গাছ, তো এদের সবারই কিন্তু রোদ বেশি প্রয়োজন, মর্নিং গ্লোরিটা বাদ দিয়ে বাকি সববার কিন্তু রোদ বেশি প্রয়োজন। আর তোমরা চাইলে নিজেদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে এই গাছগুলোকে লাগাতেই পারো। আর আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটাতে লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।